চতুর্থ দফা মেয়াদ বাড়িয়ে শেষ হয়নি নড়াইলের কালিয়া সেতু নির্মাণ কাজ। তার উপর দুই বছর আগে বাল্কহেডের ধাক্কায় নির্মাণাধীন একটি পিলার ধসে গেলে পরিকল্পনা করা হয় নকশা পরিবর্তনের। এতে পঞ্চম মেয়াদেও কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা জানিয়েছেন অনেকে। জেলা প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলা সদরের সাথে কালিয়াসহ অন্যান্য উপজেলায় যাতায়াতে নৌকা কিংবা ট্রলারে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পার হতে হয় এই নবগঙ্গা নদী। এখানে প্রায় প্রতিদিন 150 মোটরসাইকেল আপডাউন করে। আমরা দ্রুত অফিস আদালতে বিভিন্ন জায়গায় যাইতে অনেক সময়ের স্বল্পতার জন্য যেতে পারি না। আমরা স্টুডেন্টরা যে কলেজ স্কুল কলেজে ভালোভাবে যেতে পারি না। নদী দিয়ে যাতায়াত করি, কিন্তু আমাদের এই নদীতে যাইতে খুব সমস্যা হয়। যেখান থেকে পারাপার হয় এখানে চর পড়ে গেছে, ট্রলার দীর্ঘক্ষণ যাবত আটকা পড়ে থাকে। বিষয়টি বিবেচনা করে তাই 2018 সালে ওই নদীর উপর শুরু হয় সেতু নির্মাণ কাজ। শেষ হওয়ার কথা 2019 সালে। প্রথম থেকে কাজের ধীরগতির কারণে চার দফা বাড়ানো হয় মেয়াদ। 70% কাজ হতে না হতেই ঘটে আরেক বিপত্তি। 2020 সালে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় নড়বড়ে হয়ে যায় মাঝ নদীতে নির্মাণাধীন সেতুর 9 নম্বর পিলার এবং 2021 সালে আরেকটি নৌযানের আঘাতে ধসে যায় সেটি। পরে পিলারটি আর না রেখে 8 ও 10 নম্বর পিলারের উপর একটি স্টিলের স্প্যান বসানোর পাশাপাশি অন্যান্য পিলারের জন্য আধুনিক নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা করা হয়। এজন্য ব্যয় ধরা হয় বাড়তি 28 কোটি টাকা, যা এখন একনেকে পাশের অপেক্ষায়। তিনটে স্পান আছে, ওটা স্টিল স্ট্রাকচার হবে, এজন্য আর কি আমাদের ডিপিপি রিভাইজ করে মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। ওইটে রিভাইজ ডিপিপি পাস হইলে তারপর বাদ বাকি কাজ আমাদের মোটামুটি সম্পন্ন হবে। এরকম একটি প্রকল্প আজকে এই জায়গায় গিয়ে দাঁড়াবে এটা কল্পনাও করা যায় না। কাদের দুর্বলতার কারণে, কাদের অর্থ লোভের কারণে এই প্রকল্পটি বাস্তবায়ন এখন পর্যন্ত হচ্ছে না, আমি সরকারের প্রতি আহ্বান করব এটা নিয়ে একটা তদন্ত কমিটি করে যারা দোষী তাদের দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং পঞ্চম মেয়াদে প্রকল্পের মেয়াদ এবছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।